তো বন্ধুরা, ফেসবুক তো আমরা সবাই ইউজ করি, তবুও যখন ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ খোলার কথা আসে আমরা কনফিউজ হয়ে যাই যে আমাদের কোনটা খোলা উচিত। তাই অনেক সময় আমরা ভুল ডিসিশনও নিয়ে ফেলি, যাতে আমাদের ফেসবুক পেজের বা ফেসবুক গ্রুপের এনগেজমেন্ট অ্যান্ড রিচের উপর প্রচুর প্রভাব পড়ে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো, একটা ফেসবুক পেজ তোমরা কখন খুলবে, একটা ফেসবুক গ্রুপ তোমরা কখন খুলবে, আর খুলে নেওয়ার পরে তোমরা কী কী সুবিধা অসুবিধার সম্মুখীন হতে পারো, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে, আর নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটাও করে দেবে এরকম ইন্টারেস্টিং আর হেল্পফুল ভিডিওস পাওয়ার জন্য। তো বন্ধুরা, যদি ফেসবুক গ্রুপের কথা বলি, তাহলে ফেসবুক গ্রুপ হলো একটা কমিউনিটি যেখানে তোমরা একই বিষয়ের উপর ইন্টারেস্টেড অনেক মানুষ পাবে, অ্যান্ড তাদের সাথে তোমরা নিজেদের চিন্তাভাবনা শেয়ার করতে পারবে, আর নয়তো কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ডিসকাসও করতে পারবে। এভাবে তোমরা নিজেদের একটা স্ট্রং কমিউনিটি তৈরি করে নিতে পারবে ফেসবুক গ্রুপের সাহায্যে। একটা ফেসবুক পেজের ক্ষেত্রে একটা স্ট্রং কমিউনিটি তৈরি করতে একটা গ্রুপের তুলনায় অনেক বেশি সময় লাগে, তাই কমিউনিটি বিল্ড আপের ক্ষেত্রে ফেসবুক গ্রুপ হলো তোমাদের জন্য একটা পারফেক্ট সলিউশন। অন্যদিকে যদি ফেসবুক পেজের কথা বলি, তাহলে ফেসবুক পেজ তৈরি করায় কোনো নির্দিষ্ট বিজনেস বা কোনো ব্র্যান্ড অথবা কোনো পাবলিক ফিগারের উপর বেস করে, একটা ফেসবুক পেজ একটা বিজনেসের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি হিসেবে কাজ করে। তো এবার চলো দেখে নিই একটা ফেসবুক পেজ আর একটা ফেসবুক গ্রুপের মধ্যে কী কী সুবিধা অসুবিধা রয়েছে। তো যদি ফেসবুক গ্রুপের কথা বলি, একটা ফেসবুক পেজের থেকে একটা ফেসবুক গ্রুপের অর্গ্যানিক রিচ অনেকটাই বেশি, তাই একটা ফেসবুক পেজের তুলনায় একটা ফেসবুক গ্রুপ অনেক তাড়াতাড়ি গ্রো করে। তো যদি তোমাদের কোনো বিজনেস না থাকে, তো ফেসবুক পেজের তুলনায় ফেসবুক গ্রুপ তোমাদের জন্য পারফেক্ট অপশন হতে পারে। আর যদি তোমরা একটা ফেসবুক পেজ ওপেন করতে চাও, তাহলে বলে দিই ফেসবুক পেজের কনসিস্টেন্সি না বজায় রেখে ডেইলি পোস্ট না করলে তার অডিয়েন্সের ইন্টারঅ্যাকশন কমে যায়, তার সাথে সাথে এনগেজমেন্ট রেটও পড়ে যায়, যেটা একটা ফেসবুক পেজের গ্রোথের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তো এবার যদি তোমরা কোনো বিজনেস অথবা কোনো ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে নিজেদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস বৃহৎ সংখ্যক লোকের কাছে পৌঁছে দিতে চাও, সেক্ষেত্রে ফেসবুক গ্রুপ অনেক বেশি কার্যকরী। অন্যদিকে তোমরা যদি কোনো স্মল বিজনেস ওনার হয়ে থাকো অথবা কোনো স্টার্ট আপ বিজনেস স্টার্ট করবে বলে ভাবছো, সেক্ষেত্রে ফেসবুক গ্রুপ তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। তো এবার যদি তোমরা আমায় জিজ্ঞেস করো, তাহলে একজন মার্কেটার হিসেবে 2021 সালে একজন ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ থাকা দুটোই জরুরি। একটা ফেসবুক পেজ থাকলে তোমরা তোমাদের ব্র্যান্ড আপডেট পোস্ট করতে পারবে এবং নতুন নতুন অডিয়েন্স ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডসের মাধ্যমে পেতে পারবে, যেটা একটা স্মার্ট পদক্ষেপ। একইভাবে একটা ফেসবুক গ্রুপ থাকলে তোমরা নিজেদের ফিল্ডে নিজেদের কমিউনিটি গড়ে তুলতে পারবে এবং তোমাদের সাথে তোমাদের অডিয়েন্সের সম্পর্কও ভালো হবে, যেটা ফিউচারে তোমাদের বিজনেস গ্রো করতেও সাহায্য করবে। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য ভালো থাকো।